हेलो बंधुरा, श्रीज किचने तोमादेर स्वागतम। आज के आमी आबार एकटा नतून रेसिपी निये चले एसेछि। आज के जेटा करब सेटा हलो बेगुन भर्ता। कमबेशी एटा सबार बाड़ीतेई हये थाके, ताहले भिडियोटा स्किप ना करे देखते थाको आमी किभाबे आज के बेगुन भर्ताटा बानाच्छि। बेगुन भर्तार जन्य आमार लागछे एखाने, आमी जेहेतु छोटो छोटो साइजेर बेगुन निएछि, एखाने आमी प्राय 300 ग्राम मतो बेगुन निये निएछि। बड़ो हले सेटा बुझे शुने तोमादेर जतटा लागबे सेरकम परिमाणे तोमरा व्यवहार करते पारो। एदिके एकटा बड़ो पियाज आमी एरकम करे केटे नियेछि। एखाने छटा मतो रसुन निये ताके आमी छोटो छोटो करे कुचिये नियेछि। खूब सामान्य आदा एकटु ग्रेट करे नियेछि, आर एकटा गोटा टमेटोकेओ आमी एइभावे कुचिये नियेछि। आर साथे नियेछि दुटो लंका, ताकेओ छोटो छोटो करे केटे नियेछि। आर साथे थाकछे एकटु धने पाता। आमी कड़ाई तेल दिए नियेछी, तेल गरम हो गेछे। एई तेले आमी बेगुनगुलो एकटू भेजे नेब। बेगुनगुलोते आमी एकटू नून आर हलुद माखिए नियेछी, खुबी सामान्य नून दिएछी। एई पुरो बेगुनगुलो आमी एकटू आगे भेजे नेब। बेगुनगुलो किछुटा करे भाजा हो गेछे, हल्का हल्का नरम हो गेछे। एबारे आमी एगुलोके तुले रेखे देब। বেগুনটা তোলার পর ওই তেলেই আমি, আর তোমাদের একটা কথা বলে দিই, বেগুনটা ভাজার পর যদি দেখো তেল একটু কমে গেছে, তাহলে আর একটু তেল তোমরা আগের তেলের সাথে অ্যাড করে নিতে পারো। এবারে আমি ওই তেলেই প্রথমে টমেটোটা ছেড়ে দিলাম। যে কিছুক্ষণ আমি টমেটোটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব। টমেটোটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকেও আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে সেখানে আমি একে একে রসুন কুচানো আর গ্রেট করা আদাটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে কাঁচা আদা বা রসুনের গন্ধটা না থাকে। আদা পেঁয়াজ রসুন টমেটো বেশ ভালো করেই নাড়াচাড়া হয়ে গেছে। এবারে আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আমি। বেগুনে সামান্য নুন দেওয়াই ছিল, এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, নাড়াচাড়া করার পর এবারে আমি এর মধ্যে আবারও একটুখানি হলুদ দেব, কারণ বেগুনটা ভাজার সময় আমি হলুদ দিয়েই ছিলাম। খুব সামান্য হলুদ দিলাম, স্বাদ মতো নুন দিচ্ছি। যেহেতু বেগুন তাই একটু কমই দিলাম, কারণ আগেও আমি নুন অ্যাড করেছিলাম। আর কাঁচা লঙ্কা যে কুচিটা আছে সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে বেগুন বাকি মশলা নাড়াচাড়া করে খুবই সামান্য, একদমই সামান্য জল দিয়ে আমি একটুখানি জিনিসটাকে নরম হতে দেব। কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখতে হবে। তো ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর উপর আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আর একটা কথা, আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। কারুর যদি মনে হয় আরেকটু ঝাল খাবো, সে রেড মিরচ ব্যবহার করতেই পারে। আর যদি কেউ মনে করে কালার করবে, তাহলে সে কাশ্মীরি মির্চও ব্যবহার করতে পারে। আমি এখানে এটা ব্যবহার করলাম না। তো ধনে পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেগুন ভর্তা রেডি। ওপর থেকে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি।
তো বন্ধুরা দেখলে আমি কিভাবে বেগুনের ভর্তাটা বানালাম, এটা রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগবে। তোমরাও অবশ্য বাড়িতে ট্রাই করে দেখো। আর সাথে আমার এই রান্নাটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাথে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সঙ্গে বেল আইকনের অলটাকে প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা।